আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা টিকা ডোজ সম্পন্ন করে ফেলেছেন, পরবর্তীতে টিকা সনদটা কিভাবে ডাউনলোড করতে হয় আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো, এবং পাশাপাশি যারা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিভাবে করবেন সেই জিনিসটাও ভিডিওর মধ্যে বলে দেবো। সুরক্ষা ডট কমে ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য অনেকেই ফোন নাম্বার দিয়ে ট্রাই করতে থাকে কিন্তু মেসেজ আসে না, এই ভিডিওতে সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করব। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। দর্শক বড় বড় মধ্যে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে টিকা সনদ সংগ্রহ করবেন বা ডাউনলোড করবেন। এই যে ওয়েবসাইটটা রয়েছে এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন সুরক্ষা ডট গভ ডট বিডি লিখে, তাহলে চলে আসবে। এখন টিকা সনদ সংগ্রহ করুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। প্রথমে হচ্ছে টিকা সনদ ডাউনলোড জন্ম নিবন্ধন। যদি আপনার একটা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে, আপনি যদি সেটা দিয়ে টিকা নিয়ে থাকেন, তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, তারপর এখানে জন্ম তারিখ সাল বছর যেটা চায় সেটা দিয়ে দিবেন, তারপর এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে এস এক্স ভি, দেখতে পাচ্ছেন যেভাবে আছে সেভাবে। যদি কোনোটাতে সমস্যা হয় বুঝতে এখানে রিলোডে ক্লিক করবেন, তাহলে নতুন একটি ক্যাপচা আসবে সেটা পূরণ করে যাচাই করুন, এটাতে ক্লিক করবেন। এবং তারপরে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে টিকা সনদ ডাউনলোড পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিক। এখানে যদি আপনি ক্লিক করেন এরকম আসবে, আপনার পাসপোর্টের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন অ্যাকর্ডিং টু পাসপোর্ট, পাসপোর্টে যেভাবে লেখা আছে সেভাবে দিয়ে দিবেন, তারপরে এখানে YM9 দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা রয়েছে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন, এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। পরের স্টেপে গিয়ে কী করতে হবে সেটা দেখাবো। এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, যদি রেজিস্ট্রেশনটা জাতীয় পরিচয়পত্র দিয়ে করা থাকে তাহলে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, তারপর এখানে জন্ম তারিখ দিবেন, তারপর এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে আপনাকে। দর্শক সমস্ত কিছু পূরণ করে দিয়েছি, এখানে যাচাই করুন এটাতে ক্লিক করব। তারপরে এরকম একটি অপশন খুলে যাবে, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, এবং এইখানে একটি কোড দেওয়া হয়েছে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল, যে ফোন নাম্বারটা দিয়ে সেখানে গেছে, তো এইটা আপনাকে পূরণ করে দিতে হবে 5 মিনিটের মধ্যে, এটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। আমার ফোনে যে নাম্বারটা এসেছিল সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি, তো এখানে সাবমিট করুন এটাতে ক্লিক করব। আপনার যেহেতু কোনো পাসপোর্ট নাম্বার নেই, যদি পাসপোর্ট নাম্বারটা থাকতো তাহলে আপনার যে টিকা সনদ যেটি সেটিতে কিন্তু পাসপোর্ট নাম্বার শো করতো, যেহেতু আপনি দেননি সেহেতু এখানে বলছে যেহেতু আপনি দেননি তাহলে এখানে হ্যাক করতে চাই, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন যে টিকা সনদপত্র ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটাকে ওপেন করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে টিকা সনদটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তো এটাকে আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে কিউআর কোডটা, যদি কেউ ভুয়া আপনার সনদ বানিয়ে নেয়, কিউআর কোড স্ক্যানার যেটা রয়েছে ওইটা দিয়ে কিন্তু আপনি কিউআর কোড স্ক্যান করলে আপনি কিন্তু ধরতে পারবেন যদি এরকমটা হয় যে কেউ ভুয়া সনদ বানিয়ে নিয়েছে হয়তো, তো এটা কিন্তু স্ক্যান করলে বোঝা যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই এগুলো যেহেতু গভর্নমেন্ট কর্তৃক এটা নিয়ম করা হয়েছে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কেউ হেলা করবেন না, অবশ্যই এটি ডাউনলোড করবেন এবং অবশ্যই এটি সংগ্রহে রাখবেন। যেটি বলতে চেয়েছিলাম যে অনেকেই বলে যে আমার মেসেজ আসছে না ভাইয়া, সেক্ষেত্রে আমি কী করতে পারি? মেসেজ না আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, আমি মূল যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবশ্যই গ্রামীণ, যে যদি আপনার গ্রামীণ নাম্বার থাকে তাহলে রেজিস্ট্রেশনটা গ্রামীণ নাম্বার দিয়ে করুন, তাহলে SMS আসতে একটু সুবিধা হবে। মানে নেটওয়ার্কটা অনেক বড়, তো যেহেতু প্রথম দিককার নেটওয়ার্ক, মানে গ্রামীণ সিমটাই তো প্রথমে আসে, তো সমস্ত জায়গায় যেহেতু গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায় সেহেতু আপনি গ্রামীণটা দিয়ে ট্রাই করবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা, এখন দুটো সিমওয়ালা ফোন বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে, আপনার 1 নম্বর স্লটে রাখুন আপনার সিমটা, তাহলে দেখবেন যে SMS পেতে সুবিধা হবে। দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনার কোনো বন্ধু উপকৃত হতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।